মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার, চলো সব হয়ে যাবে। এই দেখেছো কি কাণ্ড! এই 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 কি আপনারা, হ্যাঁ কি করছেন এখানে? হঠাৎ করে ঢুকে এসে আমাদের ব্যাপারে নাক গলাচ্ছেন কেন আপনারা? যান যান এখান থেকে। কলা নামিয়ে কথা বলুন, আপনাদের কীর্তি জানতে না কারোর বাকি নেই। বাবলি আমাদের সবকিছু বলে দিয়েছে। ধরণজ্যোতি বাবুর ছেলে হবে আপনারা এই কাজ করতে পারেন কি আমরা ভাবতেও পারি না। এই দেখুন, তখন থেকে কি বলে যাচ্ছেন বলুন তো আপনারা, আমরা কিছুই বুঝতে পারছি না। এটা দেখুন, তারপর বুঝতে পারবেন কারা ফালতু বলছে না কি। দেখুন, উত্তর কলকাতার বিখ্যাত ব্যবসায়ী তরুণজ্যোতি শীল, তার স্ত্রী, ভাইপো আর ভাইপো বউয়ের জীবন সংগ্রামের কাহিনী আজ শোনাবো আপনাদের। সম্ভ্রান্ত আলতাবাড়ির মানুষ হয়েও জীবন ধারণের তাগিদে আজ তারা চালাচ্ছেন এই চায়ের দোকান। তবুও তাদের মুখে হাসি, লড়াই করার মানসিকতা নষ্ট হয়ে যায়নি। রাজপ্রাসাদের সুখ হঠাৎ ছেড়ে এসে কুড়ে ঘরে জীবন কাটানো সহজ নয়। তবে ওনারা এই জীবন যুদ্ধে হেরে যেতেও প্রস্তুত নন। আর এইসব কথা শুনে আপনারা আমাদের সাথে ঝামেলা করতে এসেছেন? আরে যান তো, যান যান যান। ওরা নিজেরা নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে গেছে, উল্টে প্রতিপদে আমাকে অপমান করে যাচ্ছে। একটা কথা আপনারা সবাই জেনে রাখুন, ওদেরকে কিন্তু আমি ছাড়বো না। এই পাড়ায় এইসব অসভ্যতা একদম সহ্য করব না আমরা, এই বলে দিলাম। একদম একদম ঠিক, ঠিক কথা বলেছ, একদম ঠিক, একদম ঠিক। মা বাবার সঙ্গে যারা এমন করতে পারে, না জানি বাইরের লোকেদের সাথে তারা কি কি করবে। এদের একদম বিশ্বাস নেই, এদের ধরে একদম থানায় নিয়ে যাওয়া উচিত। এইসব ছেলে পুলে থাকার চেয়ে না থাকা ভালো। ছি, আজকে না আমি একটা তোমাদেরকে গুড নিউজ দিতে এসেছি। গুড নিউজ? ভালো খবর তো আজকাল আর চট করে শুনি না। বলুন কি বলতে এসেছেন? আপনাদের যে দোকানের ভিডিও ছিল না, ওটা আমি এভাবে স্প্রেড করেছি আপনাদের পাড়াতে যে আপনার যে বেশরম ছেলেরা আছে আর মুখ দেখাতে পারবে না। মকান বেচনে কা কিড়াই দিমাগ সে হট জায়েগা টোটালি। পাড়া প্রতিবেশী তাদের কাছে মান সম্মান নিয়ে ওদের কোনো মাথা ব্যথা নেই, কিচ্ছু আসবে যাবে না। বেআই মশাই, ওদের কাছে টাকা এসব। আরে সন্ধিজি আপ সমঝে নেই, ওই এলাকার লোককে এরকম সচ সচ কথা বলা হয়েছে না? আরে ওরা তো জানে আপনি কত ভালো লোক। আশেপাশে লোক ও তো খেপে গেছে কি, আপ আপকে দোনো বেটে উস মকান মে রহি নাই পায়েঙ্গে। আপ লিখ লিজিয়ে। বড় মা আমি দেখছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।